নমস্কার, আমি ডক্টর অরিজিৎ সেন, কনসালটেন্ট রেডিয়েশন অনকোলজিস্ট, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল। আজকে আমি এখানে খুব সাধারণভাবে ক্যান্সার সম্বন্ধে দু একটি কথা বলবো। ক্যান্সার সম্বন্ধে বলতে গেলেই সাধারণ মানুষের মনে যেটা প্রথম আসে যে ইট হ্যাজ নো অ্যান্সার, কিন্তু এটা সম্পূর্ণ ভ্রান্ত। ক্যান্সারের চিকিৎসা আছে যদি ঠিক সময় ধরা পড়ে। আমরা নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালে যেটা করছি, কমপ্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার দেওয়ার ব্যবস্থা এখানে আছে। ওয়ান স্টপ ক্যান্সার সলিউশন বলতে যেটা চান সেটা আপনি এখানে পাবেন। ডায়াগনোসিস থেকে শুরু করে ট্রিটমেন্ট পুরোটাই এখানে সম্ভব। যে কোনো ক্যান্সারের তিনটি চিকিৎসা আছে, রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং সার্জারি। তো রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং সার্জারি তিনটি ডিপার্টমেন্টই এখানে অ্যাভেলেবল, এবং সাবসাইট স্পেসিফিক সার্জন এখানে আপনি পেতে পারেন। আমি রেডিওথেরাপি ডিপার্টমেন্ট সম্বন্ধে বলতে পারি যে পূর্ব ভারতে এই ডিপার্টমেন্টে সব থেকে সেরা দুটি মেশিন অ্যাভেলেবেল আছে, এবং এই মেশিন দিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে রেডিওথেরাপি আমরা দিতে পারি, এবং যথাটা সম্ভব রোগ নর্মাল টিস্যুকে আমরা বাঁচিয়ে এবং টিউমারে বেশি ডোজ আমরা এই রেডিওথেরাপি মেশিন দিয়ে দিতে পারি। রেডিওথেরাপি একটি হচ্ছে এক্সরে দিয়ে চিকিৎসা, হাই এনার্জি এক্সরে দিয়ে চিকিৎসা, এবং এতে আমাদের সাধারণ মানুষের যে একটা ধারণা থাকে যে জ্বালিয়ে দেওয়া হয় বা পুড়িয়ে দেওয়া হয়, সেই ধারণাটা ঠিক না। এতে যেটা হয় যে হাই ডোজ এক্সরে দিয়ে ক্যান্সার সেলের ডিএনএটাকে আমরা নষ্ট করে টিউমারের আমরা চিকিৎসাটা করি, এবং আমাদের যা মেশিন অ্যাভেলেবেল আছে তা দিয়ে আমরা যতটা সম্ভব এফেক্ট বেশি করে, সাইড এফেক্ট কমিয়ে এই চিকিৎসা আমরা এখানে দিতে পারি। ক্যান্সারের যদি আমরা বিভিন্ন পদ্ধতিগুলো মানে টাইপসগুলো দেখি, ব্রেস্ট ক্যান্সার, হেড অ্যান্ড নেক ক্যান্সার, লাং ক্যান্সার, যেগুলো আমরা কমনলি দেখি, সবেতেই রেডিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে যেমন কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের পরে আমরা রেডিওথেরাপি দিই, কিছু কিছু ক্ষেত্রে শুধু রেডিওথেরাপি কেমোথেরাপি একসাথে দিই। লাং ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপি কেমোথেরাপি আমরা একসঙ্গে দিই, ব্রেস্টের ক্ষেত্রেও তাই। অপারেশন, রেডিওথেরাপি, কেমোথেরাপি তিনটেরই রোল আছে। যদি মোস্ট কমন ক্যান্সার ওভারঅল দেখতে চান মেল ফিমেল মিলিয়ে, তাহলে হেড অ্যান্ড নেক ক্যান্সারটা মোস্ট কমন। মহিলাদের ক্ষেত্রে শুধু দেখতে চান, যেটা আগে ছিল জরায়ুমুখ ক্যান্সার, এখন সেটা ব্রেস্ট ক্যান্সার এক নম্বরে এসে গেছে। তো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা যেখানে প্রথমে আমরা ম্যামোগ্রাফি করছি, ম্যামোগ্রাফি করে টিউমারটাকে আইডেন্টিফাই করে সেখান থেকে বায়োপসি নিচ্ছি, তারপর খুব বেশি অ্যাডভান্স স্টেজ যদি থাকে তাহলে আগে কেমোথেরাপি দেওয়া, তারপর অপারেশন, তারপর রেডিওথেরাপি, অথবা যদি খুব আর্লি স্টেজ হয় আগে অপারেশন করে তারপর কেমোথেরাপি, তারপর রেডিওথেরাপি, এবং তারপরে আমরা হরমোন থেরাপি দিতে পারি। আরেকটা মোস্ট কমন ক্যান্সার যেরকম হেড অ্যান্ড নেক ক্যান্সার, যার জন্য মানে ভারতবর্ষে তামাক সেবনের প্রবণতা বেশি বলে সেই হেড নেক ক্যান্সারের প্রবণতা বা সংখ্যা অনেক বেশি। তাতে মুখগহ্বরের ক্যান্সারের ক্ষেত্রে প্রথম চিকিৎসা হচ্ছে অপারেশন, তারপর অপারেশনের পরে বায়োপসি রিপোর্ট দেখে রেডিওথেরাপি বা কেমোথেরাপি দেওয়া। মুখগহ্বরের পেছনের দিকের ক্যান্সারের বা শ্বাসনালী, খাদ্যনালী, সেই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি এবং কেমোথেরাপি একসাথে দিই। অতএব যদি হেড অ্যান্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখি, যদি জিভের কোনো ঘা বা মাড়ির কোনো ঘা অনেক দিন ধরে সারছে না, তৎক্ষণাৎ আপনি কোনো নিয়ে আমাদের হসপিটালে হেড অ্যান্ড নেক সার্জেনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা ব্রেস্টে কোনো লাম্প অনেক দিন ধরে ধীরে ধীরে বাড়ছে, বা নিপল থেকে কোনো ডিসচার্জ আসছে, বা লাং ক্যান্সারের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি শ্বাসকষ্ট, কাশির সাথে রক্ত ওঠা, এরকম কোনো সিমটম যদি দেখতে পান, বা মহিলাদের গাইনোকোলজিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে যদি বলেন যে অত্যধিক পিরিয়ডের সময় ব্লিডিং হওয়া, বা দুর্গন্ধযুক্ত স্রাব হওয়া, সাদা স্রাব হওয়া, বা যাদের মাসিক বন্ধ হয়ে গেছে আবার মাসিক শুরু হচ্ছে, এইরকম কোনো যদি অ্যালার্মিং সাইন দেখতে পান তাহলে তৎক্ষণাৎ ক্যান্সার বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।